হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপাবলির অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে হলো কালী পুজো, তোমাদেরকে অনেক অনেক বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে কি দেব ব্লগ জানি না, কালকে যেটুকুনি করেছি সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। মানে মানে ছবি 25 মিনিটের ভিডিও আমি কেটে কুটে 10.5 মিনিট করেছি। তো তোমরা অবশ্যই করে দেখো আমার আগের ব্লগটা, আগের ব্লগটা খুব এনজয় করেছি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজকেও শেয়ার করবো, ঠাকুরতলায় গিয়ে বসবো, কি করি না করি সবটাই শেয়ার করবো। আর কালকেও আমরা নিরামিষ খেয়েছি, এখন পুজোর এই কদিন নিরামিষই খাবো। তার কারণ হচ্ছে কালকে থেকে নিরামিষ খাচ্ছি, আমার শাশুড়ি ও আভির বাবা সবাই হচ্ছে ঠাকুরতলায় যায়, ছোয়ানারা করে নিজেদেরই পুজো ক্লাবের মধ্যে। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো তাহলে আবার পরে কথা বলছি। উপোস করিনি, উপোস হবে না আমাদের, আমার শাশুড়ি মা করেছে। তো চলো আবার পরে কথা বলছি, চাটা করে নিই, 10টা বাজে, এখনো চা খাওয়া হয়নি। ফ্রেন্ডস, আমি সেই কথা বলেছি তোমাদের সকালে, এদিকে আমাদের টিফিন হয়ে গেছে, দুপুরে রান্না বান্না হয়ে গেছে, তো আবার কাজকর্ম হয়ে গেছে, এবার স্নান টান করলেই কমপ্লিট। তো আমি তোমাদের সাথে এতক্ষণ কথা বলতে পারিনি আর কিছু দেখাতেও পারিনি। আজকে রান্না হয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সোয়াবিন। তো যাই হোক, চলো স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। আবিরও স্নান টান হয়ে গেছে, খাওয়া গেছে। আবি এখানে এসে একটু হাই করে দাও, সে ওই যখন মুরগি নিয়ে খেলা করছে, কই দেখা যাচ্ছে না ক্যামেরায়। আসো আসো একটু হাই করে দাও, তাড়াতাড়ি এসো। কই মুরগি নিয়ে যা, মুরগি নিয়ে যা। এসো না, মাই নাইটটা নিয়ে আয়, একটু দেখাই। ওই যে নাইটটা নিয়ে ফ্রেন্ডস কে দেখা, নিয়ে আসো নাইটিটা, ওই যে চেয়ারের ওপর, চেয়ারের ওপর। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা নাইটি নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও নিয়ে আসো কাবি। এই যে হাই করো একটু, হাই বলো। আজকে কালী পুজো, বলো শুভ দীপাবলি। তোমরা সবাই ভালো, মজা করো, টাটা। ওইটা বলতে পারবো না, টানো। চলো নাইটিটা একবার দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই যে নাইটিটা, বাটিক প্রিন্টের। দেখো ফ্রেন্ডস, এই কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলবো, সানটান করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেন্ডস, আমার সানটান করা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছো এই যে আভি, আভিকে ভাত খাওয়াচ্ছে। শোনো শোনো, কে খায় কে খায় কে খায়, ফ্রেন্ডসরা দেখছে, এসে এসে এসে। আর ওই যে একটা কি ছাতার গাড়ি কিনেছে, সুমন ওই গাড়িটা নিয়ে পড়ে আছে। তো ফ্রেন্ডস, এই যে আমার সানটান কমপ্লিট হয়ে গেছে, আভিকে ভাত খাওয়াচ্ছি, তোমরা তো দেখতেই পেলে। আভিকে খাইতেই নিয়ে এখানে আলপনা দেবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো পরে কথা বলছি ওকে খাই নিয়ে। ফ্রেন্ডস, আভিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আলপনা তো দিলাম, তোমরা দেখতে পেলে আমি ভালো আলপনা দিতে পারি না, তবুও যেটুকুনি পারলাম সেটুকুনি দিলাম। তো সেটা তোমরা আমার পরিবারের লোক বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার এত দেরি হয়ে গেল স্নান করা, তার কারণ হলো আজকে ফার্স্ট টাইম পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, আর আমাদের বাড়ির যে ড্রেন আছে ওই ড্রেন পরিষ্কার করলাম। ভাবলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করিনি। কাপড়টা নে, এই যে ও জানলাই উপাসে কাপড় মেলা ছিল, আভি এখন জানলা দিয়ে তুলছে কাপড়টা। তো পড়ে যাও মা, পড়ে যাও। তো যাই হোক, আমি কেবল একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, 3টে বাজে, দেখি ওকে ঘুম পাড়াতে পারি নাকি। তো চলো তাহলে ওকে ঘুমটুম পারি, আমি একটু রেস্ট নিয়ে নিই, দিয়ে হাতে মেহেন্দি করবো। হাতে মেহেন্দি করার পর তোমাদেরকে দেখাবো কেমন। তো চলো পরে কথা, যাবিকেও দিয়ে দিচ্ছি, সকালে কাজ ছিল রং করবে, রং করবে বলে দিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে ফেলেছি। দেখি বাবা, দেখি ওই হাতটা আছে নাকি, তোমরা বুঝতে পারবো না। এই যে একদম অল্প অল্প কালার এসছে, এই যে ওই হাতটা দেখো, এই হাতটা, ওই যে একদম অল্প অল্প হালকা হালকা কালার এসছে, এই যে এই যে দেখেছো। তো চলো পরে কথা বলতে, একটু ঘুম পাড়িনি কেমন, টাটা। তো ফ্রেন্ডস, এই যে মেহেন্দি করছি, এই যে এখনো হয়নি, ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই। এই যে আমার মেহেন্দি
দেয়া কমপ্লিট হয়ে গেছে। ও যা, ওখানটাই খাটটা যাচ্ছে না, ফোনটাই পড়ে গেল। তো এই যে এদিকে দিয়েছি, এই যে এই যে কেমন লাগছে কমেন্টে জানিও না। আমি এখন খাচ্ছি কি দেখো, এই যে এখন খাচ্ছি ভাত, 5টা বাজে, তোমার দাদা ভাই এখন বাড়ি আসলো, তো চল যদি খেয়ে নিই দিই কথা বলবো কেমন। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া বাসন ধোয়া কমপ্লিট, পুরো সন্ধে হয়ে গেছে। এই যে মেহেন্দির কালার মেন বাসন ধুলাম, তো মেহেন্দিটা তো তুলতেই হবে, তাই মেহেন্দিটা তুলে এরপরে হচ্ছে আলতা দেবো। প্রথমে হচ্ছে সন্ধে দেবো, তারপরে মোমবাতি দেবো, তারপরে আলতা পরবো। প্রথমে আলতাটাও পরে নিতে পারি, প্রথমে আলতা নেল পলিশটা পরে নেবো, তারপরে সন্ধে দেবো, তো যাই হোক কিছু করবো। তো আমি আলতাটা পরে নিয়ে তোমাদের হয়তো পাদুরে দেখাতে পারবো না, হাতে নেল পলিশ দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন। আর আবিকেও আলতা পরিয়ে দেবো, আবি আলতা পরবো বলে কান্না করছে, তো তখন তোমাদেরকে দেখাবো আবিকে আলতা পরিয়ে কেমন। তো আলতাটা পরে আসি, আমি মোমবাতি সাজিয়েছি যেখানে যেখানে দেবো, তো এখনো ধরানো হয়নি। তো ধরানোর আগে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিতে চাই, তো দেখে নাও, চলো পেছনে ক্যামেরায় দেখি। তো পুজোর মধ্যে তার জন্য একটু তো ঠাকুরের ওখানে যাবো বলে একটু চারকোল মাস্ক লাগিয়ে নিয়েছি, এখন শুকানোর অপেক্ষা, একটু শুকিয়ে যাক, এখনো শুকায়নি, ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই, তাই বলে দিলাম। এই যে শুকিয়ে যাক, ফ্রেশ হয়ে আসছি। তো ফ্রেন্ডস, এই যে তোমার দাদা ভাই শুয়েছিল, তো ওর মুখে আমি চারকোল মাস্ক লাগিয়ে দিয়েছি বলে আমি ওকে বললাম যে আমার এটা শুকিয়ে গিয়েছে তো উঠিয়ে দাও, তো তার জন্য ওটা উঠিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো তাহলে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন একটু রেডি হয়ে গিয়েছি, আমি যাব আবির জন্য একটা মানে সোয়েটার জাতীয় কিছু আনতে, তো যাচ্ছি। তো রাস্তায় প্রচন্ড ভিড় হবে, তোমাদের যাওয়া আসাটা দেখাতে পাবো নাকি বলতে পারছি না, তো কি কিনে নিয়ে আসি এটা শেয়ার করবো। আর এই যে নখ পলিশ করেছি, এই যে মেহেন্দির কালার, তো চলো তাহলে যা যা। সাবির ওখান থেকে চলে এসছি, তো ওখানে কিছু পছন্দ হয়নি, জাস্ট গিয়েছে চলে এসছি। তো আবার দেখতে পাচ্ছ রেডি হয়ে যাচ্ছে, আমি ভাবছিলাম যাব না, তো আবি কান্না করছে, এই যে আবিও রেডি হয়ে গেছে, ও কান্না করছে যে চলো, বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি মা গেছে অঞ্জলি দিতে, তো ওকে নিয়ে আমাদের এই পাড়া ঠাকুরটাই যাবো, তো চলো তোমাদেরকে যদি পারি দেখাবো, চলো। এখন বাজে 12টা, আমি চলে এসেছি ওখান থেকে। তো আজকের ব্লগসটা এই পর্যন্তই, তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।